তুলসী জেনে গেল অর্জুনের আসল পরিচয়। কি হবে এবার? কালেশ বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফেরারি মন চলছে টান টান পর্ব, যেখানে অগ্নি এবং তুলসীর মধ্যে দূরত্ব তৈরি করতে তুলসীর শাশুড়ি শ্বশুরকে খুন করার দায়ে তুলসীকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছে। আসলে তুলসীর শ্বশুর মশাই ঋষিকেশ জানতে পেরে গিয়েছিল তুলসীর শাশুড়ি মা মালিনীর স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি, তাকে কেউ ষড়যন্ত্র করে খুন করেছে। আর তাই সত্যি লোপাট করতে তুলসীকে শাস্তি দিতে তুলসীর শাশুড়ি শ্বশুরকে খুন করার দায়ে তুলসীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রমুখ, যেখানে দেখা যাচ্ছে জেলে তুলসীর দেখা হয় তার এক পিসিমণির সাথে। অন্যদিক থেকে কোনো এক মহিলা তার পিসিমণিকে হামলা করতে আসলে তুলসী তাকে বাধা দেয় এবং তাকে মেরে ফেলে দেয় মাটিতে। আর তখনই তুলসী তার পিসিমণিকে জিজ্ঞেস করে তার শাশুড়ি মা মালিনীকে কে খুন করেছে। ঠিক তখনই অর্জুন এসে জেলে পিসিমণিকে মা বলে ডাকে। অর্জুনকে দেখে চমকে যায় তুলসী। তাহলে কি এতদিন ধরে তুলসী যাকে পিসিমণি ডাকে সেই আসলে অর্জুনের মা? তাহলে কি ঘটতে চলেছে তুলসীর জীবনে? তুলসীকে জেনে যাবে অর্জুনের আসল পরিচয়। কোন গল্প অপেক্ষা করছে সকলের জন্য জানতে চোখ রাখুন ফেরারি মন ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে 6:30 শুধুমাত্র কালাশ বাংলায়।